পড়েছে। রাজ্যপাল হচ্ছে কনস্টিটিউশনাল হেড, সেই রাজ্যপালকে যেভাবে তাদের সাথে আলোচনা ইয়ে করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এটা বাংলার শিষ্টাচারের বিরুদ্ধে এবং এটা একটা ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউশনাল ব্রেকডাউন। সুতরাং স্বাভাবিকভাবেই মমতা সরকারের আমলে বাংলায় গণতন্ত্র নাই। যেখানে নির্বাচন হচ্ছে, ভারতবর্ষের সব জায়গায় নির্বাচন হয়, কোনো জায়গায় গণ্ডগোল শুনেছে? এখানকার ওসি সে একেবারে তৃণমূলের কর্মীর মতন কাজ করছে। কাল আমাদের লাস্ট টাওয়ার, অর্থাৎ 24 ঘন্টা না, ঠিক লাস্ট টাওয়ারে আমাদের নির্বাচনী সবার অনুমতি বাতিল করা হয়েছে এবং শুধু শুধু ডেকে ডেকে ভয় দেখানো হচ্ছে যে তৃণমূল না করলে পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তা বাংলায় গণতন্ত্র নেই, অতএব গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যে তিনটে উপনির্বাচন হচ্ছে, গণতন্ত্র রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে করিমপুর থেকে জয়প্রকাশ মজুমদারকে, আমাদের কালিয়াগঞ্জ থেকে কমল সরকার আর প্রেমচন্দ্র ঝাকে খড়গপুর থেকে, তিনটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুলভাবে জয়ী করবে। আরেকটি বলছো, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনিক আধিকারিকদের কালকে ধমকেছে, কারণ হচ্ছে উনি মিটিং করছেন গঙ্গারামপুরে, সেখানে উপস্থিত থাকছে এসপি নদিয়া, উপস্থিত থাকছে এসপি উত্তর দিনাজপুর। নির্বাচনী বিধি চলাকালীন মুখ্যমন্ত্রী ইভিন ডিজির সাথে কথা বলতে পারেন না, এডিজির সাথে কথা বলতে পারেন না, চিফ সেক্রেটারির সাথে কথা বলতে পারছেন না, পারেন না, যেহেতু নির্বাচনী বিধিতে এটা আটকায়। কিন্তু কোনো নির্বাচনী বিধি মানছেন না মুখ্যমন্ত্রী। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।